বাংলাদেশ টাইমস। দাদা, কি ঘটনা ঘটেছে আজ সকাল ওই 7:30 নাগাদ? আমাদের সালেপুত্র অঞ্চলের ডহরকুণ্ড গ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী মুক্তরাম বাগ ও টলিতে মাল নিয়ে, টলি চালাই, ও টলিতে মাল নিয়ে কিশোরপুর এরিয়ায় গিয়েছিল মাল সাপ্লাই দিতে, বা যার মাল তারা বাড়িতে পৌঁছে দিতে। ওইখানে কিশোরপুর শীতলাবন্দির এরিয়াতে ওখানকার যে বিজেপির মণ্ডল সভাপতি মণিশঙ্কর জানার নেতৃত্বে 10-12 জন ওকে বেধড়ক মারধর করে। আমরা তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করেছি। আপনার পরিচয়টা? আমি সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাম সঞ্জীব অধিকারী।